নমস্কার বন্ধুরা, আজকে এক ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে আপনি কিন্তু অনেকটা উপকৃতর পাশাপাশি আপনি আপনার মনকে খুশিতে ভরিয়ে উঠতে পারবেন। কেননা আমি ইনফরমেশানগুলো সেভাবেই সাজিয়ে নিয়ে এসেছি, বিশেষ করে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে আমি ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন বিভিন্ন রকম বন্য প্রাণী এবং পোষা প্রাণীদের সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার জন্য সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসার চেষ্টা করি। সেরকম আজকেও কিন্তু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি চলে এসেছি, আপনারা ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে প্রাণীটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছি। মশার মতো যে মাছিগুলো হয় খাবারে খাবারে ঘুরে বেড়ায়, সেই রকম মাছিকে কেনা দেখেছে, আপনিও দেখেছেন অনেক, আমিও দেখেছি। কিন্তু সেই সব মাছিগুলো আপনি জানেন এটা প্রচুর ক্ষতিকারক। সেই মাছিগুলো থেকে আমরা যদি একটু বিরত থাকতে পারি তাহলে কিন্তু আমাদের রোগ এবং শারীরিক বিভিন্ন রকম সুস্থতার প্রতীক বলা যায়। তো সেরকমভাবে কিন্তু আমাদেরকে একটু পরিকল্পনামূলকভাবে চলতে হবে। তাহলে এই মাছি কীভাবে আক্রমণ হয় না এবং তারা কীভাবে ক্ষতি করে, তাদের হাত থেকে বাঁচতে গেলে কী কী করতে হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু ইন্টারেস্টিং কোটিবাদি তথ্যগুলো আজকে আমি ইন্টারনেট থেকেও সংগ্রহ করে নিয়ে এসেছি এবং আমি আমার ব্যক্তিগত জীবনে যে আজ অবধি দেখে এসেছি সেইটার সম্পর্কে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কী কী সমস্যার মধ্যে সৃষ্টি হয়েছিল সেইগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনাটা করেই ফেলি। মাছিরা সুবিধাবাদী খাবার, আবর্জনা, মলমূত্র, পচা খাবারে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ানোর মাস্টার এরা। মশার মতো মারতে পারবেন না, কোথাও যদি আপনার শরীরে মশা বসে আপনি কিন্তু ফটাস করে মারলে পরে তাকে মারতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে মাছিকে কিন্তু মারতে পারবেন না। মাছি কোথাও একটা জায়গায় বসেছে, আপনি মারতে গেলে মারার আগেই কিন্তু সে ফরুত করে হাওয়া পালিয়ে যায়। সুতরাং মাছির মতো চালাক কিন্তু খুব কমই পাবেন। এরকম প্রচণ্ড চালাক, চট করে উড়ে পালায়। তো নোংরা আবর্জনাতে উড়ে বেড়ানোর কারণে এরা রোগ জীবাণুর বাহক। ওদের পায়ে নোংরার যে থেকে যে জীবাণুগুলো সেগুলো লেগে থাকে, সে উড়ে উড়ে এসে আপনার খাবারে বসবে, সেই খাবারটা কোনো কারণে আপনি খাওয়া হলেই কিন্তু আপনার বিপদ। তা বলে বন্ধুরা, ইমার্জেন্সি বেসিসে কোথাও খাবার মেলা আছে, মাছিটা সবে এসে আপনার খাবারের পাশাপাশি গুড়গুড় করছে, তখন আপনি ঘৃণা মনে ওই খাবারটাকে খাবেন না, আপনি খেতেই পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই। ওর ছোট্ট পায়ে কতটুকুই বা জীবাণু আসবে, কিন্তু একাধিকবার যদি সে আপনার খাবারে বসে গন্ধ শুকে খাওয়ার চেষ্টা করে, যে এখান থেকে মলমূত্র খেয়ে এসেছে কয়েক সেকেন্ড আগে, সেই মুখেই কিন্তু আপনার খাবারে চুষছে বা খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জীবাণু আসবে সেটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন। সুতরাং একাধিকবার যেন আপনার খাবারের পাশে বনবন না করে তার জন্য সুস্থ পরিবেশ আগে থেকে তৈরি করে রাখতে হবে। মশা মাছি যেন আপনার দ্বারে কাছে না আসতে পারে তার জন্য বিভিন্ন রকম রাসায়নিক কীটনাশক পাওয়া যায়, সেগুলো স্প্রে করে রাখবেন, বাড়িঘর সবসময় ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার রাখবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো দিন আপনাকে বিরক্তও করবে না এবং আপনার খাবারকে আপনার কাছে রিস্কে ফেলবে না যে আপনি ওই খাবার খেলে অসুস্থ হয়ে পারবেন। সুতরাং সেই রকমভাবে বুদ্ধিবাদ বিভিন্ন রকম বিচার বিবেচনার মাধ্যমে আগাম সতর্কতামূলক অবস্থা করতে হবে। এই জন্য তাদের কামড়ে মানুষ অনেক সময় বিরক্ত বোধ করে, খাদ্যকে দূষিত করার পাশাপাশি তারা যত বড়ই হোক না কেন শক্ত খাবার একেবারেই তারা খেতে পারে না, বীজের তরল জাতীয় মিষ্টি খাবারের পাশে গুড়গুড় করতে থাকে, উড়তে থাকে এবং তারা তাদের বিভিন্ন রকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও কিন্তু খবর দিয়ে আসে। দলবদ্ধভাবে বললাম কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে একবার যদি কোনো মাছি এসে একটু বনবন করে ঘুরে তাতে কোনো ব্যাপার না, কিন্তু তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খবর দিয়ে যখন আপনার খাবারের মধ্যে ভিড় করবে সেক্ষেত্রে কিন্তু জীবাণু আক্রমণ হওয়া একটু বাড়তি চান্স থেকে যায়। সেই কারণে বলছি শুধু শুধু নিজের মনকে একটা ডাউটফুলের মধ্যে না ফেলে আপনি কিন্তু বাড়তি সতর্কতার মাধ্যমে কিন্তু রেহাই পেতে পারেন। যদি কোনো নেহাত অনেক মাছি ঘুরঘুর করছে সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য খাবারটাকে ডাকা দিয়ে তাদেরকে তাড়ানোর উপায়গুলো অবলম্বন করুন এবং পরবর্তী সময় যখন তাদের সংখ্যা কমে যাবে তখন আপনি খেতে বসুন। তাহলে মিনিট পাঁচেকের জন্য কিন্তু আপনি নিজের সুরক্ষা নিজেই তৈরি করে নিতে
পারলেন। তাহলে মাছিদের সুতুর মতো অ্যান্টেনা দুটো মাথার পাশে ছোট্ট করে থাকে, যেটার মাধ্যমে কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ, তাদের খাওয়ার উপযোগী সেইটা সামনের দিকে যে চিরুনির মতো যে জালের মতো যে পাখনা পালক রয়েছে সেগুলির মাধ্যমেও কিন্তু ওরা আসে, এবং পাতলা যে দুচূড়া পালক যেটা জালের মতো সেইটার মাধ্যমেও কিন্তু ওরা খুব যে কম সময়ের মধ্যে দ্রুত উড়তে পারে। স্ত্রী মাছিরা তাদের ডিম পারে খাদ্যের উৎসের পাশে, তো যেরকম ডিম পারতে পারতে তারা ডিমের দিকে খেয়াল রাখতে রাখতে যেন খাওয়া খাদ্য খুব সহজে ভালোভাবে পায় সেই জন্য তারা খাদ্যের উৎসের কাছাকাছি কিন্তু তাদের ডিমগুলো পারে। সেই এরকম বিচার বিবেচনা করে কিন্তু আপনি বাড়তি সতর্কতামূলকভাবে নিজের শরীরকে বাঁচাতেই পারেন। ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ বা মল হলো একমাত্র সহজলভ্য খাদ্য উচ্চ তাদের জন্য। তাপমাত্রার উপর নির্ভর করে ডিম ফুটতে অনেক সময় বেশি সময় লাগে, অনেক সময় কম সময় লাগে। সেই ক্ষেত্রে তারা দু সপ্তাহের মধ্যে কিন্তু ডিম ফুটানোর ব্যবস্থা করে ফেলে এবং সেই ডিম থেকে অসংখ্য বাচ্চা আবার নতুন করে বেরোয়। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, এই মোর অপশানে আপনি টাচ করে আমার সম্পর্কে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া আছে, পাশাপাশি আমার সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া আছে, সেখানে টাচ করে আমাকে একটু ফলো করে আপন করে নেবেন, যাতে করে কোনো কারণে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে গেলেও আমি কিন্তু সোশ্যাল সাইটে এসে আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ নির্বিচ্ছিন্ন যেন হয় তার ব্যবস্থা আমি করব। আমি এই ইউটিউব ভিডিও লিঙ্ক আপনাকে কয়েকদিন পর পরই পাঠাতে থাকবো, যাতে করে আপনি যদি যোগাযোগ বিচ্ছিন্নও হয়ে যায় খুব সহজে কিন্তু আমার ভিডিও বিভিন্ন রকম যে রেগুলারিটি বলতে পারেন তার মধ্যে কিন্তু আপনারা পেতে থাকবেন। কেননা আমি প্রত্যেক দিন ভারতের সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিও বানাতে থাকি, সে যেগুলো আপনার পক্ষে হেল্পফুল হবে। তাহলে বন্ধুরা, আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমি আপনাদের উপর সামান্য দায়িত্ব দিচ্ছি। আপনি কোথাও যদি আমার অসংলগ্ন বা ভুলভ্রান্তি দেখেন, স্বাভাবিক আমি অবাঙালি যেহেতু আমার ভিডিও বানাতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হয় সেটা আমিও বুঝতে পারি অল্প অল্প, কিন্তু আপনি একটু যদি ভালো করে আমাকে দেখিয়ে দেন, কমেন্ট সেকশনে ছোট্ট করে বলুন যে কোথায় শুধরানোর প্রয়োজন আছে, আগামী দিনে কী কী ভালো ভালো ভিডিও আনলে পরে আরও ভালো হবে সেগুলো আমাকে দয়া করে একটু হেল্প করবেন, যার ফলে আপনার জন্য ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। বন্ধুরা, এই ভিডিও সামান্য বানাতে গিয়ে আমার ঘেমে ঘুমে অস্থির হচ্ছে, গরম অনেক পড়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে আমার ভিডিও রিচটা যদি একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমি খুব কম সময়ে ইউটিউব থেকে প্রচুর টাকা আসতে পারবে এবং আমি পেতে শুরু করব, যার ফলে কিন্তু আমি আপনাদের জন্য অল্প কয়েকদিনের মধ্যে এয়ার কন্ডিশনের রুম এবং DSLR ক্যামেরার মাধ্যমে উন্নত মানের ভিডিও আপনাকে প্রোভাইড করতে পারবো, সেই আশা ভরসা রেখে চলুন। কথাটা যেন একটু বেশি বাজে কথা বকা হয়ে যাচ্ছে, চলুন তাহলে কাজের কথাটা একটু বেশি করে বলে অল্প সময়ের মধ্যে আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে বাকি দু এক কথা বলার পর ভিডিওটাকে শেষ করার চেষ্টা করব। মাছিরা অন্য প্রজাতির ফলের মাছি এবং সবজি গাছের মাটির সাথে মিশে রস খায়, ফলের বাটি সহ রস যেখানে সেখানে পড়ে থাকলে সেখানটা কিন্তু মাছিরা এসে চেটে যায়। এইসব থেকে রেহাই পেতে রান্নাঘর সহ খাবারের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়, যেহেতু রোগ জীবাণু বাহক আবর্জনা সবসময় একটু ঢেকে রাখবেন। মাছি তাড়ানোর কীটনাশক অনেকে বুঝে শুনে ব্যবহার করবেন, কেননা এমন বিষক্রিয়া থাকতে পারে সেই রাসায়নিক কীটনাশকে যেটা আপনার পক্ষেও ক্ষতিকারক হতে পারে। আপনি হয়তো বা ভীম সাবান দিয়ে বাসনটা মাজলেন কিন্তু তার মধ্যে কিছু কীটনাশক রয়ে গেছে যেটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে, সুতরাং সাবধান। অনেকে বুঝে শুনে ব্যবহার করতে হবে এবং ভিনিগার ব্যবহার সবচেয়ে ভালো, এর মধ্যে কীটনাশক নেই এবং এটা রাসায়নিক পদার্থ হলেও উপকারী। সবচেয়ে ভালো উপায় হচ্ছে কাঁচের বাটি বা বয়ামের মধ্যে 1.5 ইঞ্চি ভিনিগার নেবেন, সেই ভিনিগারের মধ্যে রাবার ব্যান্ড দিয়ে টেপ দিয়ে মুখটা বেঁধে রাখুন, টেপটা বেশ কয়েকটা ফুটো করুন, মাছিরা ওই ফুটো দিয়ে ভেতরে খাবারের সন্ধানে ঢুকলে পরে সেখান থেকে আর বেরোতে পারবে না এবং
সেরকম কিন্তু অনেক রকম উপায় আছে, আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কেননা ভিডিও লম্বা হয়ে গেলে আপনি রেগে যাবেন, আপনি আমি আপনাকে রাগাতে চাই না। এবং খুব কম সময়ের মধ্যে আজকে ভিডিওটা শেষ করার আগে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে টবে অথবা বাগানের ফুল অথবা ফল গাছে ঘন ঘন জল দিতে হয়। সেই জল দেওয়ার আধ ঘন্টা পর লক্ষ্য রাখবেন জমা জল আছে কিনা, এবং ওই জল একটুখানি জমলে প্রজননের আদর্শ জায়গা হিসেবে মাছিরা ওই জায়গাটাকে বেছে নেয় এবং ডিম পারে। তাদের যতই বংশ বৃদ্ধি হবে ততই আমাদের কিন্তু একটা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, তাই হিসাবে পরিণত হতে পারে ওদের আদর্শ জায়গা প্রজননের ক্ষেত্রে। রোগ জীবাণু বাহকের বংশ বৃদ্ধি হলেও কিন্তু রোগ বাড়তে পারে। সেই ক্ষেত্রে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর অল্প নিচে দেখুন ডান দিকে সাবস্ক্রাইব বটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বটনে টাচ করে আমার এই চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তী সময় আমি প্রত্যেক দিন যে ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় যে নতুন নতুন প্রাণী সম্পর্কে যে বিস্তারিত ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আসি সেগুলো যেন আপনার মিস না হয়। কেননা ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা চিহ্নটাকে অল করে রাখলে পরে প্রত্যেক দিন কিন্তু আপনার নোটিফিকেশান পেতে সুবিধা হবে। বন্ধুরা, আমি আবারও অনুরোধ করছি, আমি অবাঙালি, আমাকে বাংলায় ভিডিও বানানোর জন্য উৎসাহ একমাত্র আপনি দিতে পারেন। ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাকে একটু আর্থিক সহায়তা পাওয়ার জন্য ইউটিউব থেকে, যাতে আমি খুব কম সময়ের মধ্যে পেমেন্টগুলো পাই, সেই জন্য আপনি কিন্তু আমাকে সহায়তা করতে পারেন। আমি সত্যি একটু আর্থিক দিক থেকে দুর্বলতা বা অনুভব করছি, সেই দিক থেকে কাটিয়ে ওঠার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আর একটু তাড়াতাড়ি গ্রো হতে দিন, যাতে করে কিন্তু আমি উন্নত মানের দামি ক্যামেরা, দামি এয়ার কন্ডিশন রুমের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে ওই রকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।